জাপানের সিফিস মার্কেট দেখাই, এগুলো 1,000 টাকা পুরো পুরো ফ্রেশ না, 500 টাকায় দেখো এগুলো। দেখো ছোট মাছ, এটা কোন মাছ দেখো তো, তাকাও এই যে এই ছোট মাছটা, এটা কি মাছ, এটা ওই যে ইয়ে মাছ গুলো সব চল এদিক দিয়ে আস, না এই 100 টাকা করে এই মাছ গুলো সস্তা কিন্তু। এগুলো এগুলো হচ্ছে ম্যাকারেল ফিশ, এই যে দুটো, এই যে এই যে এটা 300 টাকা করে এই মাছটা, এই এইটা এটা কিন্তু সস্তা, 3,000 টাকায় দিয়েছে, এই যে এই লাল মাছটা দেখেছ, এইটা সস্তা দিয়েছে। এদিকে আসো না দাঁড়া দাঁড়ো, না না এই যে এই জায়গাটা দেখো, এইগুলো দেখো দুটো বড় বড় সাইজের 1,000 টাকা করে, এই মাছটা সস্তা কিন্তু 500 টাকায় কতগুলো করে। কি বড় বড় লবস্টার দেখো, দেখো কি সুন্দর, এগুলো কাঁকড়া দেখলাম না তো, কোন দিকে যাবো বুঝতে পারছি না, ওই দিকটা গেছি আমরা দেখছি, সবাই দেখো মাছ বাজারে যে কি ভিড়, দারুণ সুন্দর মাছ বাজার জাপানের সিফিস মার্কেট, আমি প্রথম দেখলাম এরকম ওপেন তাজা মাছ বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে একটা সমুদ্রের ধারেই আমরা এসেছি সেই জায়গাতে। ই কি বড় বড় এই চিংড়ি কিনেছে, এরা এই চিংড়িগুলো কোত্থেকে কিনলো, কি সুন্দর চিংড়ি কিনেছে, এই যে আইস দিয়ে নিয়ে যেতে পারে সবাই। ও ওই দেখো এই পাশে শপও আছে, খাবার দোকান, মা কি ভিড়, এটা কিসের লাইন গো, বিলের লাইন, উড়ি বাবা বিশাল লোক বিশাল ভিড়, কিন্তু কাঁকড়া দেখতে পেলাম না, উড়ি বাবা এটা তো সেই কি মাছ জানো, 2,500 টাকা করে সস্তা তো, এটা স্যামন নাকি, ওই পাশে টুনা চিংড়ি মাছ দেখ বা কি সুন্দর চিংড়ি মাছ উঠেছে, অক্টোপাস দেখো 4,000 টাকা করে, এই চিংড়িগুলো কত করে, 800 টাকা, এই প্যাকেটগুলো সস্তা আছে, এই ওই দিকে আছে তাজা মাছ মানে, কি বড় বড় মাছ, ওই দেখো চিংড়ি গুলো দেখো তাকাও, এ দেখো ওই দেখো চিংড়ি ধুচ্ছে, ওইগুলো দেখো ওই যে চিংড়ি ধুচ্ছে, এগুলো কি মাছ 800 টাকা করে, মা এটা কি মাছ গো, 6,000 টাকা করে এক একটা, স্যামন, এই যে স্যামন মাছ দেখে নাও কেমন হয় সবাই,
যা দেখো নি ওই চিংড়ির চিংড়ির বাকেটগুলো দেখি কত করে শামুক শামুকের বাটি এই মাছগুলো দেখো 1200 টাকা করে ওই যে ওই এগুলো কত হাজার টাকা কিতো স্যার আছে সাইজ কিন্তু বড় বড় না জানেন ওই পাশেরটা বা ওই ওই পাশেরটা দেখো এগুলো এগুলো নেওয়া লাভ তুমি যাবে আমাদের দেশে এগুলোর দাম বিশেষ বেশি 1200 টাকা করে এত তাজা চিংড়ি আমাদের আমাদের ওখানে পাওয়া যায় বিশাল সস্তা কিন্তু নিরাটা চিংড়ির বাকেট না এদিকে আসো এই চিংড়িটা কত দেখি এই দেখো এই দেখো কিভাবে বিক্রি হচ্ছে এইগুলো কি কিভাবে বিক্রি হচ্ছে এগুলো দাঁড়াও এবার বিরিয়ানি টাকা সবাই একবার গাটা কেমন ধরনের চিংড়ি এটা এই মাছগুলো কত করে সব দেখে নি তারপরে একটা দোকানে ঢুকে এই এইগুলো কত করে দুটো দুটো করে আছে এই মাছগুলো বিশাল সাইজ কত করে দেখো তো 1300 কিন্তু তবুও তুমি ভাবো লাভ না বিশাল বড় বড় না এই মাছগুলো আর একদম ফ্রেশ এই মাছটা দুটো নিলেও হয় বাবা এই কি বিক্রি হচ্ছে গো শশা মশা হ্যাঁ সামুদ্রিক শশা হয়ে যাবে ইস যদি লোটে মাছটা পাওয়া যেত সমুদ্রেরই তো মাছ একটা ও ভাই লবস্টার ওটা কি ভেটকি মাছের মতো লাগছে জানো বিশাল বিশাল সাইজ বিরাট বিরাট সাইজ এক একটা 4000 টাকা করে ওইগুলো আরো বড় ওইগুলো হচ্ছে জায়ান্ট লবস্টার কি দারুণ না এটা 5000 টাকা করে এই মাছগুলো এক একটা 2000 টাকা করে এই মাছটা ভালো নেওয়া লাভ আছে এতগুলো কি 500 টাকা না একটা করে গো দেখো তো দেখো তো যদি এতগুলো 500 টাকা আমি কিনবোই কিনবো বিশাল বড় বড় সাইজ চিংড়ি সাইজ ক্যামেরাতে বোঝা যায় না শুধু লোকে লোক শুধু মাছ বাজার করে এগুলো 1000 টাকা দেখো মাছের মাথা বিক্রি হচ্ছে কি 300 টাকায় দেখো কতগুলো করে এই মাথাটা টেস্টের টুনা মাছের টুনা মাছের মাথা হ্যাঁ বড় বড় ওই দেখো এই টুনা মাছ না বুড়ি মাছ এটা হ্যাঁ না আমি বলছি এটা বুড়ি মাছের না টুনা মাছের ইস 300 টাকা বিশাল সস্তা নিয়ে যাবো মাছ এখান থেকে বিশাল মানে সুন্দর মাছ এটা কাঁচা কেটে দিচ্ছে ধুয়ে দিচ্ছে আর এগুলো খাচ্ছে কাঁচা কাঁচা ওই যে সবাই খেয়ে ওই আচ্ছা খাচ্ছে দেখেছো আর একটা মনে হয় দোকান হ্যাঁ আর একটা দোকান বলো হ্যাঁ আমাদের তো আইস আছে এবার যদি মাছ কিনি আর একটু লাগে আর একটু নিয়ে নিলাম না এটা ফ্রি দেখে তো তাই মনে হচ্ছে সবাই ফ্রিতে মানে বরফ কেনার পরে নিয়ে যায় আর একটা দোকান আছে লাস্ট কোনটা জানি না খাবারের দোকান এখানে ঢুকবো না তাহলে মাছ কিনলে তাহলে বাজারেই চলো আবার কোন দিকে এদিকে না
বিশাল ভিড়, বিশাল একদম সমুদ্রের পাড়ের একটা ভাইব আমাদের এখানে। তো আজকে আমরা কিছু মাছ কিনবো। হ্যাঁ, এইটা মাছের বাজার, চলো দেখি। আর একটা বাজারে ঢুকবো এখন। এটা কি জ্যান্ত, জ্যান্ত সামুদ্রিক কি বলছে, হাজার পাঁচশো টাকা করে নিয়ে নি। কোনটা কোনটা নেবো বলো। দেখো তো কোনটা নিয়ে বলতে হবে, তুমি মিডিল একটা একটা দিতে বলো। আর একটু সাদা বলো, মিডিলেরটা দিতে একটা, আর ওই প্রথমের ওইটা ওই দুটো মিডিলেরটা রাস্তাটা না বড় কোথায়2500円で勝つ2500円勝つ800円ね。মজাই লাগলো না, মজা দেখতে খুব সুন্দর। কি ধরে